আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসীরা আপনাদের স্বাগতম প্রবাস সময়ে নতুন আরেকটি ভিডিওতে দূতাবাস ও কনসোলার টিমের সফর সম্পর্কে তথ্য দিব আজকের এই ভিডিওতে বাইশ ও তেইশে অক্টোবর শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থান কফি পার্ক বিজনেস টাওয়ার হোটেল এয়ারপোর্ট রোড ভিসা আমি আবারও বলছি কফি পার্ক বিজনেস টাওয়ার হোটেল এয়ারপোর্ট রোড ভিসা এয়ারপোর্ট পার্কের বিপরীতে কনসোলার টিম ও দূতাবাস যে সেবাগুলো সেখানে দিবে সেটি হলো এমআরপি পাসপোর্ট রি যাদের এমআরপির ম্যাথ উত্তীর্ণ হয়েছে এবং ম্যাথ উত্তীর্ণ হবার পথে তাদের এমআরপি ইস্যু করা হবে এমআরপির ইস্যু করার সময় ফটোকপি ও মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে রি ফি সাধারণত একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবী চারশো পনেরো রিয়াল এমআরপি নবজাতক নবজাতকের এমআরপি করার জন্য এ ফোর সাইজের রঙিন ছবি লাগবে সেখানে নবজাতকেরও পাসপোর্ট করা হবে অর্থাৎ নবজাতকের এমআরপির পিতা মাতার ফটোকপি মূল পাসপোর্ট এবং ইকামা এবং সাদা মিলাদ নবজাতকের এ ফোর সাইজের রঙিন ছবি পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি সাথে আনতে হবে এমআরপি ডেলিভারি এমআরপি ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে এমআরপি নবায়ন এক বা দুই বছরের পাসপোর্ট নবায়নের জন্য মূল কপি পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে ফি সাধারণত পঞ্চাশিয়াল এবং পেশাজীবী একশো পঁচিশ রিয়াল অন্যান্য সেবা ট্রাভেল পারমিট প্রধান প্রত্যয়ন ও সত্যায়ন করা হবে শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা দেওয়া হবে ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন ও প্রবাসী কার্ড বিতরণ নিবন্ধন ফি একশো সত্তর রিয়াল স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আবেদন প্রক্রিয়াকরণ হুরবপ্রাপ্তদের আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান মৃতদেহ দাফন কার্যক্রম প্রক্রিয়াকরণ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ ইত্যাদি প্রদান করা হবে আমি আবারও বলছি স্থান হলো কফি পার্ক বিজনেস টাওয়ার হোটেল এয়ারপোর্ট রোড বিশা এয়ারপোর্টের বিপরীতে তারিখ বাইশ ও অক্টোবর বাইশো তেইশ অক্টোবর